আফতাব বাংলাবাসী, কি অবস্থা সবার? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। সো গাইজ, অনেকে আমাকে কোশ্চেন করে থাকে যে ভাই আপনার সাইকেলটা কীভাবে স্টান্ট মোড বাইক হিসেবে বানাইছেন, কীভাবে কী করছেন, সাইকেলে কী পার্টস লাগাইছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার স্টান্ট বাইক কীভাবে আমি বিল্ড আপ করছি, সো এটার ভিডিও নিয়ে। সো আমি আজকে বেসিক্যালি সবাইকে একটা ধরে ধরে জিনিসগুলো, পার্টসগুলোর প্রাইস এবং ডিটেল যারা স্টান্টের জন্য বেস্ট, ওগুলো আমি আজকে জানাই দিব। সো গাইজ, সো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড মাস্ট এনজয় করো, অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ব্রো। এটা হচ্ছে আমার সাইকেল। হ্যাঁ, আমিও খাটের উপর উঠলাম। সো আমরা ফার্স্টে টায়ার থেকে আসি। টায়ারটা আছে এম ট্র্যাক্স টায়ার। এই টায়ারটা যখন টাকা কম থাকবে তখন এই টায়ারটা ইউজ করতে পারবেন, কজ এটার দাম 300 টাকা, এটাতে ভালো স্টান্ট হয়। আর ব্যাক যে রেয়ার টায়ার, ওটা হচ্ছে ম্যাক্সিস হুকওয়ার্ম, ওটার প্রাইস 2500 টাকা, বংশাল নাজমুল সাইকেল স্টোরে পাওয়া যায়। এই টায়ারটা অনেক বেস্ট, আপনারা ট্রাই করবেন এই দুইটা টায়ারই সামনে লাগানোর জন্য। দেন আমরা রিমে আসি। রিমটা WTB বা ডাটমোর হলে ভালো হয়। WTB রিমের দুইটার প্রাইস 1500-3000 টাকা, দুইটা রিমই 3000 টাকা। আমি এটার উপর স্টিকার করছি যাতে জোস লাগে। রিমগুলো যখন টাল হবে কম, এই জন্য এই রিমগুলো ইউজ করা বেটার। আর আপনারা নোভাটেকের হাব ইউজ করবেন, এই হাবগুলো অনেক দিন যায়, প্লাস চাকার ফিনিশিংও ভালো থাকে, ভালো ঘুরে, সব কিছু ভালো করে। আর আমার নোভারেক পিছনে একটা 4 বেয়ারিংয়ের হাব, এটার প্রাইসটা একটু বেশি, এটা 3000 টাকা, আর এটা হচ্ছে 1500 টাকা। সো এটা গেল। এখন আমরা আসি সাসপেনশনে। সাসপেনশন আপনারা রকশক লাগানো ট্রাই করবেন, বা যার যার ব্র্যান্ড, ফক্স আছে, দেন এপিকন আছে, এখন এপিকসন আসছে, XCR, XM, বাট আমি বেস্ট মনে করি রকশককে। সো রকশকটা ইউজ করা ট্রাই করবেন। দেন আমরা আসি হ্যান্ডেলে। হ্যান্ডেল যত বড় হবে তত লো এন্ডও ভালো হবে। সো আর একটু রিস্কও থাকে, হ্যান্ডেল যখন অ্যাক্সিডেন্ট করুন এই হ্যান্ডেল থেকে বেরোতে পারবেন না। আমি বড় হ্যান্ডেল ইউজ করি, স্ট্যান্ডের জন্য আমার এই হ্যান্ডেল বেস্ট লাগে। দেন আমরা ব্রেকে আসি। ব্রেক আপনি শিমানো লাগাতে পারেন, ডিওর লাগাতে পারেন, XT লাগাতে পারেন, SLX লাগাতে পারেন। যাদের লো বাজেট তারা শিমানো এটা ইউজ করতে পারেন, যেটাতে ভালো রোল হয়, ব্রেকিং ব্যালেন্স অনেক ভালো, আর ডিওরও অনেক ভালো। ডিওর আমি আগে ইউজ করতাম, ডিওর অনেক ভালো। সো সবাই শর্ট স্টেম ইউজ করে, কজ হাই চেয়ার উইলিতে যাতে শর্ট পাটা তাড়াতাড়ি বের হয়ে যায়, এই জন্য সবাই শর্ট স্টেম ইউজ করে থাকে। এবার আসি আমরা ফ্রেমে। এটা হচ্ছে উইস্কো ফ্রেম, যেটা সাইকেল মেকানিক্স থেকে নেওয়া। এই ফ্রেমটাকে সবাই ডার্ট ফ্রেম বলা হয়ে থাকে, মেইনলি বেসিক্যালি এটাকে ডার্ট ফ্রেম বলা হয়ে থাকে। এই ডার্ট ফ্রেম স্ট্যান্ডের জন্য বেস্ট, কারণ ফরেন কান্ট্রিতে সবাই ডার্ট ফ্রেম ইউজ করে, এই জন্য ডার্ট ফ্রেম সবচেয়ে বেস্ট একটা সাইকেল এর জন্য, স্ট্যান্ডের জন্য। দেন আমরা আসি ক্র্যাঙ্কে। আমার ক্র্যাঙ্ক SLX হলোটেক লাগানো, যেটার ওয়েট খুবই কম, যেমন চেন গার্ড স্লিপ কম করবে, এবং আমার স্পিড 9 স্পিড করা ডিওরের। সো SLX ক্র্যাঙ্কটার দাম হয়েছে 7500 টাকা, আর এই গ্রুপ সেট 9 স্পিড হয়েছে 3000 টাকা, আর ডিওরটা হয়েছে 3500 টাকা ডেরা। ও সরি, আমি ফ্রেমটার দাম বলতে ভুলে গেছি। ফ্রেম, হেডসেট, সিট পোস্ট, সিট ক্ল্যাম্প, আর হয়েছে হেডসেট, ও না হেডসেট, সিট পোস্ট, সিট ক্ল্যাম্প, হ্যাঁ এই কয়টাই, এটার দাম 14000 টাকা। দেন আমরা আসি ফুট পেগ। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ভালো একটা পার্ট, যেটাতে আমরা ফ্রি স্টাইল করে থাকি, যেটাতে আমরা হাফ হোল্ড স্কুল মেরে থাকি। দেন আমরা সালমান খান, অনেক স্টান্টই আছে যারা ফুট প্যাক ইউজ হয়, যা আবার সাইকেল প্রোটেক্ট করে এই ফুট প্যাক। সো এই ফুট প্যাক আপনারা লাগানোর কেনার পরে মাস্ক লাগাবেন, যাতে সাইকেল প্রোটেক্ট হয়, প্লাস স্টান্টের জন্য বেস্ট হয়। আমি সামনেও ফুট প্যাক লাগাইছি, কজ আমরা পোর্টাল হুইল পোর্টাল রোল করি, দ্যাটস ওয়াই আমরা সামনে ফুট প্যাক ইউজ করে থাকি। দেন রোটরে আসি। রোটর আমারটা শিমানো RT56, এর চেয়ে ভালো রোটর আছে, ব্র্যাকো, অনেক ভালো ভালো ব্র্যান্ডের রোটর আছে, আপনারা ওগুলোও ইউজ করতে পারেন। সো গাইজ, আর তো সাইকেলের কিছুই নাই, বেসিক্যালি এগুলোই আমার সাইকেল। সো থ্যাংক ইউ গাইজ আপনার ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কজ নিউ ভিডিও আওয়ার। শেয়ার করে জানাবেন। সো কমেন্ট মাস্ট করবেন, কজ কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দিই, সো এটা কেউ ভুলবেন না। কজ কমেন্টটা মাস্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে, নেক্সট কী ভিডিও করবো সেটাও জানাবেন আমাকে। এটা একটা ইউনিক ভিডিও করা ট্রাই করলাম, যে সাইকেল স্ট্যান্ড মডিফিকেশন। সো নেক্সট আমি বাইক দিয়েও করবো, সমস্যা নাই, বাইকের পার্টসগুলো আমি দেখাবো শুন। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড স্ট্যান্ডার্স ফ্যাম অফিসিয়ালের সাথে থাকুন। থ্যাংক ইউ।
always be the one you wanna call when it's cold outside. I will always be the one that's right here standing by.